ওয়েলকাম টু সেকশন টু আর এই সেকশনে আমরা কথা বলবো বলব রিসার্চ নিয়ে তো এই সেকশনে অনেকগুলো লেকচার রয়েছে সবগুলো লেকচার আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং সে অনুযায়ী কাজ করলে আপনার প্রফিটেবল কিউর খুঁজে পাবেন এবং সেই কিউড নিয়ে কাজ করলে আপনারা মানি মেক করতে পারবেন তো কিউআর রিসার্চের জন্য আমরা যে লেকচারগুলো আমাদের রয়েছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অনলাইন বাইং প্রসেস একজন লোক অনলাইনে যখন কোনো কিছু পারচেস করে তখন সে একটা পরিকল্পনা বা একটা প্ল্যানের মধ্যে দিয়ে যায় একটা ফাইনালের মধ্যে দিয়ে যায় সেই ফাইনালটা কি এবং কোন আর সে সেই কোন ধরনের কিওয়ার্ড সার্চ করে আমরা সেই জিনিসটার কিছু এক্সাম্পল দেখব এবং সেটা নিয়ে আমাদের একটা লেকচার রয়েছে বায়ার এবং নন বায়ার কিওয়ার্ড কি আমরা সেটা নিয়ে কথা বলবো এবং আমরা জানি যে আমরা যদি নন বায়ার কিওয়ার্ড সিলেক্ট করি তাহলে আমরা মানি মেক করতে পারবো না সো বায়ার কিওয়ার্ড কিভাবে খুঁজে পাওয়া যায় এবং বায়ার কিওয়ার্ড কি কি সেই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো এই সেকশনে কিউয়ার্ড কমার্শিয়াল ইন্টার্ন নিয়ে কথা বলবো একটা কিউয়ার্ড সিলেক্ট করার পর তার কমার্শিয়াল ইন্টার্ন কীভাবে বের করতে আমরা সেটাও দেখবো এবং অ্যামাজন অ্যাফিলিয়েট নিস্ট কিওয়ার্ড কি আমরা সেই জিনিসটা খুঁজে বের করব এবং সেই জিনিসটা নিয়ে কথা বলব কিভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কিউয়ার্ড আইডিয়া খুঁজে পাওয়া যায় সেই জিনিসটাও আমরা দেখব এছাড়াও কিছু ফ্রি টুলস রয়েছে যেগুলো দিয়ে আমরা লং টেল কিওয়ার্ড খুঁজে পাবো এবং আমরা জানি যে লং টেল কিওয়ার্ড ওয়ার্কস বেটার এবং কিওয়ার্ড কম্পিটিশন কীভাবে খুঁজে বের করতে হয় এবং কিভাবে আমরা একটা টুলের মাধ্যমে দেখব কীভাবে আমরা যে কোনো কিওয়ার্ডের কম্পিটিশান খুঁজে পাবো সেই জিনিসটা আর ফাইনালি কিউয়ার্ড রিসার্চ নিয়ে আমরা পুরো প্রসেসটা নিয়ে একটা ফাইনাল কনক্লুশন দিব যে হাউ উই ক্যান ডু ইট সেই ব্যাপারটা নিয়ে তো পরের লেকচারে আমরা কথা বলবো অনলাইন বাইং প্রসেস নিয়ে